আবারও দেখা গেল রাজ্য মানবাধিকার কমিশনের অন্তর্গত সিপিডিআরের মানবিক মুখ। কলকাতার জোড়াসাঁকোর থানার অন্তর্গত সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন একটি বাড়িতে দীর্ঘ বছর ধরে ভাড়া রয়েছেন একটি পরিবার, কিন্তু প্রায় কয়েক বছর হয়ে গেল সেই পরিবারকে বাড়ির মালিক পানীয় জল ও শৌচাগারের থেকে বঞ্চিত করে চলেছে। সেই কারণে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই পরিবারকে। এই ঘটনা শোনা মাত্রই সেখানে পৌঁছে যান সিপিডিআর এর জেলা সম্পাদক ঝন্টু চক্রবর্তী, আর সেই খবর সরাসরি লাইভ সম্প্রচার করে আমাদের সংবাদ মাধ্যম, আর তাতেই হয় বিপত্তি। খবর সম্প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই পরিবারের ওপর চড়াও হয় বাড়ির মালিক সহ এলাকার কিছু দুষ্কৃতী। বেধড়ক ভাবে মারধর করে সেই পরিবারের দুই ছেলে ও মাকে। সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিকেও। অবশেষে জোড়াসাঁকো থানার পুলিশ এসে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করে সেই পরিবারকে এবং আমাদের সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিকে। এরপর ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে সেই ভাড়াটে পরিবারের সদস্যরা জোড়াসাঁকো থানায় অভিযোগ জানান বাড়ির মালিক ও দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং পুলিশ প্রশাসনের তৎপরতা তাদেরকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে শেষ পর্যন্ত জোড়াসাঁকো থানা সিপিডিআর এর নেতৃত্বে ঝন্টু চক্রবর্তী ও আমাদের সংবাদ প্রতিনিধিদের কাছে আশ্বাস দেন আগামী দিনে সেই পরিবারের পাশে তারা থাকবেন ও বঞ্চিত হওয়া জরুরি পরিষেবার সমস্যা থেকে তাদেরকে সুরাহা দেবেন। সিপিডিআর এর যে জেলার সম্পাদক আসার পর এবং আমাদের সংবাদ প্রতিনিধি আসার পর আপনার উপর আবার পুনরায় হ্যাকেল হয় এবং তারপরে কি হলো স্যার আপনাদের সামনে? আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুকিম, 110/1 এমজি রোড থেকে আমরা ওখানে বাসাবাস করি। ওখানে যখন আপনারা এসেছেন আমার অধিকার দেওয়ার জন্য, পাওয়ানোর জন্য, তখনই কিছু লোক আমার এলাকার, বিশেষ করে যেটা হেড হচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ সাহিদ হুসেন, সাহিদ গেস্ট হাউসওয়ালা, ওনার ছেলে হচ্ছে সুয়েব, ওরা 40-50 জন নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকে আমার মাকে মেরেছে, ভাইকে মেরেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারাও সেটা দেখেছেন স্যার। আর এটা করার পরে আমরা থানায় গেছি, থানার থেকে অনেক সাহায্য পেয়েছি আমরা। কোন থানা? জোড়াসাঁকো থানা। ওখানে গিয়ে আমি আমার ভাইয়ের নামে এফআইআর করে এখানে এসে এমসি করিয়েছি। মায়ের শরীর খুব অসুস্থ ছিল, খুব মানে কষ্টতে ছিলেন মা, ওনাকেও ধাক্কা ধুক্কি দিয়েছেন। শাহিদ আঙ্কাল, আমি আঙ্কালই বলবো, যেহেতু যতই যাই থাকুক উনি এনাকে ধাক্কা ধাক্কি দিয়েছেন। শাহিদের আগেও আপনাকে ঠেঠামারি করেছে, মেরে ফেলার হুমকি দিয়েছে? ইয়েস ইয়েস স্যার, ওনারা বলছেন যে তোমাদেরকে এখানে থাকতে পারবেন না, থাকতে পারবেন না, তোমাদেরকে এখানে আমরা বের করে ছাড়বো। তোমরা, আপনার নাম? সাবিয়া খাতুন। কেমন আছেন এখন? বহুত দরদ হ্যায়, কলেয়া মে, পিঠ মে বহুত দরদ হ্যায়। কজন মিলে আপনাকে এ করেছে? মেরে ঘর কা আন্দর মারা হ্যায়, শাহিদ ভাই, গেস্ট হাউস ওয়ালে, উনকা শাহিদ, শাহিদ শাকিল, শাহিদ ভাই, আর উনকা লড়কা থা কি নাম, শাকিল, শোয়েব, শাকিল আহমদ, উনকা চারো লড়কা, মেরে দোনো বেটে কো ঘর তে টান কে লেকে মারা হ্যায়। উসকে বাদ মে হামকো ধাক্কা দেকে মারা হ্যায়। वो बोलता है कि तुम एक कागज लिख के दो कि हम यहाँ पर हैं, यहाँ तो मौत का जिम्मेदार हम खुद हैं। हम बोले हम क्यों दें, हम अपने घर पर हैं, मेरा ये 70 बरस का घर है, मेरा दादा ससुर का राज का घर है, हम बेवा है, मेरा दो टो बच्चा या तीन है, मेरी 5 बेटी का शादी दिया। अपना नाम? बच्चा मेरा यहाँ पर। अपना नाम एमडी जिलानी। ठीक है, आपनारा देखे जे माने की कंडीशन करे छे? আপনার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ ছিঁড়ে দিয়েছে, আমার এই পাশে দেখছেন পুরো মুখ খুব সব ফাটিয়ে দিল। প্রত্যেকে আহত, আপনি মেডিকেল কলেজে এসেছেন তাদেরকে চিকিৎসার জন্য, এরপরের পদক্ষেপ কী থাকবে? এরপরের পদক্ষেপ আমার পুলিশ কমিশনার নয়না বন্দ্যোপাধ্যায় এবং আইসি সাহেব আশ্বাস দিয়েছে সমস্ত কিছু। জোড়াসাঁকো থানার আইসি? হ্যাঁ, জোড়াসাঁকো থানা আইসি আশ্বাস দিয়েছে এবং সবসময় পুলিশ টহল মারবে এবং তাদের যে বাড়ির যে সমস্যা, পায়খানা, বাথরুম, জল, সমস্ত ব্যবস্থা আইসি নিজে নিয়েছে দায়িত্ব নিয়ে, এবং পুলিশ কমিশনারকে আমি অ্যাপিল করছি, চিঠি দিচ্ছি, রণা বন্দ্যোপাধ্যায়কেও আমি চিঠি দিচ্ছি। এখন এই মুহূর্তে এমার্জেন্সিতে নিয়ে এসে ট্রিটমেন্ট করিয়েছি, এখন পাঠিয়ে দিচ্ছি আইসি
আইসি সাহেবের সামনে যে আবার আরেকটা এফআইআর করার জন্য। আমি নেই বলছেন সেই জন্য বলছি, আরে আপনি না না আমি বাড়ি আমি বাড়ি আছি বাড়ি নেই আছি, হ্যাঁ ঠিক আছে, ওর নিজের ঘর নেই ওর। আমার কথার উত্তর দিন যে আপনার এই বাড়ির তলায় রেসিডেন্সিয়াল নেই, ও ও ও যা ঘরে থাকে সেটা নিজের এক কারোবারি জায়গা ছিল, ওর 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 বাবা ওর আগে দাদা ওদা কাজ করছে কি গ্লাস ফ্যাক্টরি ছিল, হ্যাঁ ও নিজের সবাই চাচাকে সবাই চাচাকে এনাদের উঠিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ উঠিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ ও টাকা তো কারণ কি কারণে কি কারণ ও নিজের চাচার জায়গায় ইয়ে করেছে জমা নিয়ে নিয়েছে আর চাচার জায়গায় চাড়িয়ে দিয়েছে নিজের থাকছে, অনেক ঝামেলা করছে এর কাছে ওর কাছে সবাই ঝামেলা আছে, একদিন কোনোদিন কুচি করছে কমন জায়গা ইউজ করছে কমন অনেক ঝামেলা করছে, সব রেন্ট গুলো দিচ্ছে সেটা তো অনৈতিক। না না আমাকে না আমি আমি আপনার ফায়ার লাইসেন্স আছে এখানে, ফায়ার লাইসেন্স আছে এখানে, আপনি যে মোবাইলের যে এখানে টয়লেট আমি বিজনেস করি না, আপনি আপনি রেন্টের মালিক, আপনি কেন অনঅথরাইজ অনঅথরাইজ ভাবে কেন বিজনেসম্যানকে এখানে রেন্ট দেবেন, আপনি আনঅথরাইজ ভাবে কিভাবে বিজনেসম্যানকে রেন্ট দেবেন, ওরা রেগুলার কাজ করে পোলানা পোলানা জব আপনার ফায়ার লাইসেন্স দাহ্য পদার্থ এখানে দাহ্য পদার্থ এখানে ঠিক আছে হয়ে গেছে, ও যা কমপ্লেন করেছে না ও নিজের জায়গা নেই, ও নিজের নিজের জায়গা কবজা করে থাকছে, আপনি তো অত্যাচার করছেন দীর্ঘদিন ধরে। না না আমি কোন অত্যাচার করছি না, আমি ওখানে যাই ওটা উঠে যাওয়ার জন্য, আপনার আপনার সমস্যা কি আপনার দাদা আপনার সমস্যা কি আমার কোনো সমস্যা নেই, আমি এনারা থাকলে এরা পরিষেবা পাচ্ছে না জল পাচ্ছে না ঠিকঠাক করে বাথরুম পায়খানা, এখানে কমার্শিয়াল জায়গা ওর নিজের বাড়ির ভিতর ঘরের ভিতর যাকে দেখুন কে পায়খানা আছে কিনা আছে, ও করেছে কিনা করেছে সেটা তো করেছে বাধ্য হয়ে, বাধ্য হয়ে নেই অনেক দিন হয়ে অনেক দিন, আর সে জায়গাটা কমার্শিয়াল জায়গা ছিল ওখানে ওরা কাজ করছিল ওর দাদা ওর ভাই চাচা ওচা, এইভাবে তো একজন পরিবারকে জল পানীয় জল থেকে বঞ্চিত করতে পারেন না, আপনি পারেন কোন পরিবারের সদস্যকে কোন পরিবারের সদস্যকে জলের থেকে বঞ্চিত করতে পারেন, আপনি যা বলছেন না